Vi har ferie frem, når vi er nu. Nu kan de. En kalov! Jindabad! En kalov! Jindabad! 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 E, e, dhoye thako, 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 dhoye আলাদিয়াতে লাল ঝান্ডা উঠছে উড়বে উড়বে আলাদিয়াতে লাল ঝান্ডা উঠছে উড়বে উড়ছে উড়বে 2 তারিখে ব্লক ডেপুটেশনে দলে দলে যোগ দে দলে যোগ দে আলাদিয়ার গরীব মানুষের নাম গৃহ আবাস প্রকল্পে বাদ দেয়া হলো কেন তৃণমূল বিজেপি জবাব দাও জবাব চাই জবাব দাও তৃণমূল বিজেপির বিরুদ্ধে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আলাদিয়াতে লাল ঝান্ডা উঠছে উঠবে উঠছে উঠবে এন কালো কেন তৃণমূল পঞ্চায়েত জবাব দাও জবাব দাও 100 দিনের কাজের টাকা লুট হলো কেন তৃণমূল বিজেপি জবাব দাও জবাব চাই জবাব দাও গরীব মানুষ 100 দিনের কাজ করে বিজেপির পঞ্চায়েত মেম্বার কাজের টাকা দিতে হবে দিতে হবে দিতে হবে এন কালো করতে তো বলবো তো ও আমরা দীর্ঘদিনের বাম ফ্রন্ট তথা সিপিআইএম এর কমরেড ছিলাম আমরা এবং আমাদের বাপ দাদা পূর্বপুরুষ করেছিল কিন্তু মাঝখানে 5 বছর আমাদের গ্রামে যারা সিপিএম ছিল তারাই চলে গেল বিজেপিতে আমরাও বিজেপি করেছিলাম তবে ছাড়লেন কেন বিজেপি ছেড়ে আবার সিপিএম এ কেন সারা পশ্চিম বাংলায় চলছে শাসক সন্ত্রাস শাসকের দুরাচার তার মধ্যে বিজেপি হাত মিলিয়েছে এবং বিজেপি এবং তৃণমূল থেকে কোনো তফাত নাই তার জন্য আমরা আবার পুনরায় বাম ফ্রন্টকে লক্ষ্য রেখে আবার সিপিএম কে দীর্ঘস্থায়ী করতে চাই আমাদের এই আলাদিয়ার তিন ভাগ মানুষ আমাদের পাশে রয়েছে এবং তৃণমূল এবং বিজেপির পাশে কেউ নাই না বললেই চল সবাই বাম ফ্রন্টে যুক্ত হলো হ্যাঁ বাম ফ্রন্টে যুক্ত আছে অনেকদিন থেকে একটু মাঝখানে গন্ডগোল এখন ঠিক রয়েছে সামনে পঞ্চায়েতে আমরা সিপিআইএম ক্যান্ডিডেট দিব এবং আমরা বিপুল ভোটেই জয়যুক্ত হব এটাই আমরা আশা রাখছি প্রত্যাশা রাখছি আপনার নাম আমার নাম শ্যামল ঘোষ বলছি যে ভূতনির একটা প্রত্যন্ত এলাকা উত্তর চণ্ডীপুরের আলাদিয়া গ্রাম ভূত এখানে যাই হোক একটা গ্রাম এই গ্রামের মানুষ যোগদানের বিষয় না এই মানুষরা কাচিয়া হাতুড়ি তারাই করতেন লাল ঝান্ডায় এই গ্রাম ছিল মাঝখানে আমাদের উপরে একটু অভিমান করেছিল তারা সব অন্যত্র চলে গেছিল এখানে বিন সম্প্রদায়ের মানুষ আছেন ঘোষে ঘোষরা আছেন চাই মণ্ডল আছেন সামগ্রিকভাবে মানুষরা এখানকার একটা লড়াইয়ের দীর্ঘ ইতিহাস আছে জমি আন্দোলন হয়েছে ভেজ জমির অধিকার দখল হয়েছে নানান বিষয় হয়েছে আলাদিয়া একটা মানে ভূতনির একটা বুদ্ধিষ্ণ গ্রাম এখানে বহু মানুষ আছেন বুদ্ধিজীবী মানুষ আছেন এবং এই এলাকা এই আলাদিয়া গ্রামের মানুষ একটু অভিমান করেছিল লাল ঝান্ডার প্রতি তারা আবার ফিরে এসেছেন যোগদানের বিষয়টা না যোগদান হলে যেটা হয় যে আমি একটা অন্য দলে গেলাম তারপর আমি করলাম তারা আমাদেরকে ডেকে নিয়ে এসছেন এবং বলেছেন যে আমরা ফের লাল ঝান্ডাকে কেন যা অত্যাচার শুরু হয়েছে পঞ্চায়েতে লুটপাট গৃহ আবাস যোজনায় গরিব মানুষের নাম বাদ দিয়া গঙ্গা ভাঙন আজকে ভূতনির মানুষকে বাঁচাতে হবে শুধু বাঁধ দিয়ে তো আর গঙ্গা নদীর ভাঙন কাটকানো যাবে না যে সমস্ত মানুষের জমি জায়গা ভিটা চলে যাচ্ছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে যেমন আমরা ভেজ জমির পাট্টা দিয়ে পুনর্বাসন করেছিলাম ক্ষতিপূরণের কথা বলছি এই সমস্ত বাড়ির ছেলেমেয়েদেরকে ল্যান্ড লুজার আমরাই করেছিলাম বাঁধে জমি নেওয়া হয়েছে তারা ল্যান্ড লুজার হয়েছে এখন যাদের জমি গঙ্গা গর্ভে চলে যাচ্ছে তাদেরও ল্যান্ড লুজার হিসেবে ঘোষণা করে চাকরির ব্যবস্থা করতে হবে এগুলো নিয়ে আমরা লড়ছি 2 তারিখে ব্লক ডেপুটেশন আছে আলাদিয়ার মানুষ এই যে আমাদের
বীরেন কাকা আছেন বহু পুরনো লিডার আমাদের রমেশ কাকা কই রমেশ কাকা এই যে এখানে আছেন পুরনো সব নেতৃত্বরা আছেন তারা সবাই মিলে আলাদিয়াতে ফের লাল ঝান্ডাকে উড়াবে এই শপথ আমরা নিচ্ছি আজকে মিটিং আজকে খুব তড়িঘড়ি করে দুই এক দিনের প্রস্তুতিতে মিটিং হচ্ছে আগামী দিনে আমাদের হচ্ছে এরকম সমস্ত মানুষ লোকে বুঝে গেছে বিজেপি আর তৃণমূলের মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই তো বরাবরই বিজেপি করে আসতো এর আগের পঞ্চায়েতও বিজেপি করেছে কি বলবো বিজেপি নেতাদের তো দেখছে যারা বিজেপি থেকে জিতেছে গ্রাম পঞ্চায়েত মেম্বার এখানকার যিনি মেম্বার জিতেছেন তাকে জিজ্ঞাসা করলাম যে বৈষ্ণবনগরে যে ক্যাম্প হলো তৃণমূলের ক্যাম্পে গেছিলেন কেন গ্রামের মানুষকে বসে বলেছেন যে শ্যামল ঘোষ চন্দ্রমোহন মাঝি নিমাই ঘোষ গোপাল ঘোষ নরেন ঘোষ গোপাল ঘোষ আচ্ছা বলার মতো নিমাই মন্ডল কয়েক নাম বলো তোমার